পাকিস্তান সফরে যাবে না ভারত, বদলে যেতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফির ভেন্যু। আগামী বছর পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর, কিন্তু পাকিস্তান সফরে যাবে না ভারত। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের ম্যাচগুলো শ্রীলঙ্কা বা দুবাইয়ে খেলতে চায় ভারতীয় ক্রিকেট বোর্ড, এমনটা ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলকে জানাবে বিসিসিআই। সংবাদ সংস্থা ANI কে কথা জানিয়েছে বিসিসিআই এর এক বোর্ড কর্তা। 2008 সালে মুম্বাইয়ের জঙ্গি হামলার পর থেকে পাকিস্তান সফরে যায়নি ভারতীয় ক্রিকেট দল। 2013 সালে সর্বশেষ দ্বিপাক্ষিক সিরিজ খেলেছিল এই দুই দল, এরপর থেকে শুধুমাত্র ICC বা ACC কোনো ইভেন্টে একে অপরের মুখোমুখি হয় তারা। গত বছর পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হয়েছিল এশিয়া কাপ, সে সময়ও পাকিস্তান সফরে যায়নি ভারত, যে কারণে শেষ পর্যন্ত হাইব্রিড মডেলে এশিয়া কাপ অনুষ্ঠিত হয়েছিল। এতে শ্রীলঙ্কার মাটিতে ভারতের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হয়। আগামী ICC চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ খেলতেও পাকিস্তান সফরে যাবে না ভারত। এশিয়া কাপের মতো হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ আয়োজনের জন্য ICC কে জানাবে বিসিসিআই, এমনটাই নিশ্চিত করেছেন বিসিসিআই এর এক কর্তা।